আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি ইয়ামিন বিন ইমদাদ আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি। তা হলো, এক রাকাত বেতের নামাজ কিভাবে পড়তে হয়? অনেক দর্শক আমার কাছে বেতের নামাজ সম্পর্কে অনেক প্রশ্ন করে থাকেন। তাদেরই প্রশ্নগুলোর মধ্য থেকে আজকে আপনাদের সামনে এক রাকাত বেতের কিভাবে পড়তে হয়, সাথে সাথে তিন রাকাত বেতের কিভাবে পড়তে হয়, সহি হাদিস থেকে আপনাদের সামনে খুবই সংক্ষিপ্তভাবে উপস্থাপন করার চেষ্টা করব। অমা তৌফিক ইল্লা বিল্লাহ। তো আমি প্রথমে বলছি, বেতের শব্দের অর্থ হলো বেজোড়। রাতের বেজোড় নামাজকে বেতের নামাজ বলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাতের শেষ নামাজ যেন তোমাদের বেতের নামাজ হয়। আমরা রাতে যত নামাজ পড়ি, শেষ নামাজটা হবে বেতের নামাজ। সহি বুখারি থেকে একটা বর্ণনা ইতিপূর্বে আপনাদের সামনে উল্লেখ করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের নামাজের কথা বলতে গিয়ে বলেছেন, মাসনা মাসনা ফাইদা খিফতা সুবহা ফাওতির বিওয়াহিদা। তোমরা রাতের নামাজ দুরাকাত দুরাকাত করে পড়বে, যখন ফজর হয়ে যাওয়ার আশঙ্কা করবে তখন বেতের নামাজ পড়বে এক রাকাত। তো এই কথা সহি বুখারির মধ্যে উল্লেখ করা হয়েছে। এ থেকে বোঝা যায়, তাহাজ্জুদের পরে বেতের নামাজ পড়তে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের পরে বেতের পড়তেন। আর কেউ যদি তাহাজ্জুদের নামাজ না পড়ে, অর্থাৎ রাতের শেষ নামাজই যার এশার নামাজ হয়, তাহলে সে এশার পরে বেতের পড়ে নেবে, এটাই হবে তার রাতের শেষ নামাজ। তো এক রাকাত বেতের নামাজ কীভাবে পড়তে হয়, এ বিষয়টা সহি হাদিসে আমরা আগে খুঁজব। একাধিক হাদিসের মধ্যে একটি হাদিস আপনাদের সামনে উল্লেখ করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, হাদিসটা সুনানে আবু দাউদের মধ্যে উল্লেখ করা হয়েছে, সুনানে আবু দাউদের 1422 নম্বর হাদিস, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাব্বা আইয়ুথরি বিখামসিন ফালিয়াফআল। যেই ব্যক্তি পাঁচ রাকাত বেতের আদায় করতে চায়, সে যেন পাঁচ রাকাতই আদায় করে। ওয়ামান আহাব্বা আইয়ুথরি বিসালাতিন ফালিয়াফআল। আর যে ব্যক্তি তিন রাকাত বেতের আদায় করতে চায়, সে যেন তিন রাকাত আদায় করে। ওয়ামান আহাব্বা আইয়ুথরি ওয়াহিদাতান ফালিয়াফআল। আর যে ব্যক্তি এক রাকাত বেতের আদায় করতে চায়, সে যেন এক রাকাত আদায় করে। তো এত সুন্দরভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, গ্রহণযোগ্য ছয়টি হাদিসের কিতাবের মধ্যে আবু দাউদ একখানা হাদিসের কিতাব, তার মধ্য থেকে আমি আপনাদের সামনে রেফারেন্স দিলাম আবু দাউদের 1422 নম্বর হাদিস, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। তো আমাদের মধ্যে অনেকেই বলে থাকেন, বেতের নামাজ এক রাকাত হয় না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ামান আহাব্বা আইয়ুতরি ওয়াহিদাতান ফালিয়াফআল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্দর সুস্পষ্ট কথাটা কিভাবে আমরা গোপন করতে পারি? এছাড়াও অনেক হাদিস রয়েছে যেখানে এক রাকাত বেতের কথা উল্লেখ করা হয়েছে। অতএব এক রাকাত বেতের নামাজ পড়া যাবে। আমি ব্যক্তিগতভাবে মাঝে মাঝে এক রাকাত বেতের পড়ি তাহাজ্জুদ নামাজের পরে, আর যখন তাহাজ্জুদ নামাজ না পড়ি তখন এশার পরে তিন রাকাত বেতের পড়ি। অধিকাংশ সময় তিন রাকাত বেতের পড়া হয়, মাঝে মাঝে এক রাকাত বেতের পড়ে থাকি। তো কেউ যদি এক রাকাত বেতের পড়তে চান, তাহলে সে কীভাবে পড়বেন আমি দেখিয়ে দিচ্ছি, খুব খেয়াল করে দেখবেন। প্রথমে কিবলামুখী হয়ে অন্তরে সংকল্প করতে হবে যে আমি এখন এক রাকাত বেতের সালাত আদায় করব। এতটুকু কথা নিজের মতো করে শুধু অন্তরে সংকল্প করতে হবে, মুখে বাংলায় অথবা আরবিতে উচ্চারণ করতে হবে না, শুধু অন্তরে সংকল্প করলেই সেটা নিয়ত হিসেবে যথেষ্ট হবে। তো এভাবে এক রাকাতের নিয়ত করে আপনি তাকবীরে তাহরিমা দিয়ে হাত বেঁধে নামাজ শুরু করবেন। প্রথমে সানা পড়বেন, আল্লাহুম্মা বাঈদ বাইনি অথবা সুবহানাক আল্লাহুম্মা। সানা শেষ করার পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহি রহমানির রহিম, এরপরে সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন থেকে ওয়ালা দাল্লিন আমিন পর্যন্ত, এরপরে বিসমিল্লাহি রহমানির রহিম পড়ে যে কোনো একটা সূরা মিলাবেন, অর্থাৎ যে কোনো একটা সূরা পড়বেন, সূরা কাউসার হতে পারে, সূরা ইখলাস হতে পারে। সূরা পড়ার পরে আপনি সাথে সাথে দোয়া কুনুত পড়তে পারেন, সাথে সাথে দোয়া কুনুত পড়বেন সূরা শেষ হওয়ার পরেই। দোয়া কুনুত পড়ে রুকু সেজদা করে বৈঠকে বসে তাশাহুদ আতাহিয়াত দুরুদ শরীফ দোয়া মাসুরা পড়ে সালাম ফিরিয়ে এক রাকাত শেষ করে ফেলবেন। এটা হলো প্রথম পদ্ধতি। দ্বিতীয় আরেকটা পদ্ধতি আছে, আপনি নামাজ শুরু করে সানা পড়ে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়ে বিসমিল্লাহ পড়ে আরেকটা সূরা পড়ে
এরপর আপনি সাথে সাথে রুকুতে চলে যেতে পারেন। রুকু থেকে মাথা ওঠানোর পরে আপনি দুই হাত উত্তোলন করে আপনি দোয়া কুনুত পাঠ করতে পারেন। এটা দ্বিতীয় আরেকটি পদ্ধতি। আপনি দুই হাত উত্তোলন করে এভাবে দোয়া কুনুত পাঠ করতে পারেন। দোয়া কুনুত শেষ হওয়ার পরে হাত ছেড়ে দেবেন, এরপরে সেজদা চলে যাবেন। দুই সেজদা করার পরে বৈঠকে বসে যাবেন, তাশাহুদ, দুরুদ শরীফ, দোয়া মাসুরা, এরপরে দুই দিকে সালাম ফিরিয়ে সালাত শেষ করে ফেলবেন। এক রাকাত বেতার আদায় করার এটাই হলো দুইটা পদ্ধতি। আপনি যে কোনো একটা পদ্ধতি গ্রহণ করতে পারেন। তো তিন রাকাত সালাতুল বেতের আদায় করার অনেক হাদিস রয়েছে। তিন রাকাত অধিকাংশ হাদিসের মধ্যেই আমরা তিন রাকাত সালাতুল বেতের আদায় করার কথা উল্লেখ পাই, যেখানে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন রাকাত আদায় করেছেন এই কথা উল্লেখ করা হয়েছে। তবে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের মুখের বাণী থেকে, কাউলি হাদিস থেকে আমরা এই কথা পাই যে তিনি এক রাকাত বেতের পড়তেও বলেছেন, তিন রাকাত পড়তেও বলেছেন, পাঁচ রাকাত পড়তেও বলেছেন, সাত রাকাত নয় রাকাত পর্যন্ত তিনি পড়তে বলেছেন। এ কথা সুস্পষ্টভাবে হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। তো আমরা যারা তিন রাকাত বেতের পড়ে থাকি, আমরা তিনটা পদ্ধতিতে পড়তে পারি। তিন রাকাত বেতের সালাত আদায় করার তিনটা পদ্ধতি রয়েছে, খুব খেয়াল করে শুনবেন। প্রথম পদ্ধতি হল, আপনি প্রথমে দুই রাকাত নামাজ পড়বেন। দুই রাকাত নামাজ পড়ার পরে সালাম ফিরিয়ে ফেলবেন, এরপরে দাঁড়িয়ে পূর্বের নিয়মে এক রাকাত পড়বেন। ইতিপূর্বে যে আমি এক রাকাত পড়ার কথা দেখালাম, এইভাবে আপনি এক রাকাত পড়বেন। ওই দুই আর এক, এই দুই এক মিলে তিন রাকাত, এটা হলো তিন রাকাত বেতার আদায় করার প্রথম পদ্ধতি। দ্বিতীয় আরেকটা পদ্ধতি আছে। দ্বিতীয় পদ্ধতিটা হলো, আপনি তাকবীরে তাহরিমা দিয়ে আপনি এক রাকাত, দুই রাকাত, তিন রাকাত পড়ে ফেলবেন। আপনি এক নাগাড়ে তিন রাকাত পড়ে ফেলবেন, শেষে বৈঠকে বসবেন, দ্বিতীয় রাকাতে কোনো বৈঠক হবে না। এটা হলো দ্বিতীয় পদ্ধতি। এক বৈঠকে তিন রাকাত, এক সালামেই তিন রাকাত পড়ে ফেলবেন, বেতের নামাজ শেষ রাকাতে দোয়া কুনুত পড়বেন। তো এটা দ্বিতীয় পদ্ধতি। তো তিন রাকাত বেতের নামাজ পড়ার আরেকটা পদ্ধতি আছে, তিন নম্বর পদ্ধতি। সেটা হলো, আমরা যারা হানাফি মাজহাব অনুযায়ী তিন রাকাত বেতের পড়ে থাকি বাংলাদেশে, দুই বৈঠকে, দুই দ্বিতীয় রাকাতের পর একটা বৈঠক করি, এরপরে আবার দাঁড়িয়ে গিয়ে আরেক রাকাত পড়ি, শেষে দোয়া কুনুত পড়ি, রুকু সাজদা করি, ঠিক এভাবে আপনি বেতের সালাত আদায় করতে পারেন। এটা তৃতীয় পদ্ধতি। যদি এই পদ্ধতির দ্বিতীয় বৈঠক এবং তৃতীয় রাকাতের এই উল্টা তাকবীর সম্পর্কে কেউ কেউ মত পার্থক্য সৃষ্টি করেছেন, তারপরেও হাদিসের সনদগুলো বিশ্লেষণ করলে আমরা এটাকে গ্রহণযোগ্য বলতে পারি। এজন্য বলছি, তিন রাকাত বেতের সালাত আদায় করার তিনটা পদ্ধতি আছে, তিনটা পদ্ধতি গ্রহণযোগ্য, তিনটা পদ্ধতি গ্রহণ করা যাবে। এ নিয়ে মত পার্থক্য সৃষ্টি করে সমাজে ফেতনা ফাসাদ সৃষ্টি করার কোনো সুযোগ নেই, বিশেষ করে বেতের নামাজের রাকাত সংখ্যা নিয়ে, কয় রাকাত পড়তে হবে এই রাকাত সংখ্যা নিয়ে মত পার্থক্য সৃষ্টি করার কোনো প্রয়োজনই আমি মনে করি না। সুস্পষ্টভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, এক রাকাত, তিন রাকাত, পাঁচ রাকাত, সাত রাকাত, নয় রাকাত বেতের সালাত আদায় করা যায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের বাণী আমাদের কাছে পৌঁছেছে, এরপরেও আমরা কিভাবে বলতে পারি যে না, তিন রাকাতের বাইরে বেতের নেই, বেতের নামাজ তিন রাকাত পড়তে হবে, পাঁচ রাকাত এক রাকাত পড়া যাবে না। আবার অনেকে বলে না, এক রাকাতই পড়তে হবে, এটাই গ্রহণযোগ্য। এইভাবে মত পার্থক্য সৃষ্টি করে সমাজে ফেতনা ফাসাদ সৃষ্টি করার কোনো প্রয়োজন আমি মনে করি না। সাথে সাথে কীভাবে পড়তে হবে, এই পড়ার কয়েকটি পদ্ধতি আমি আপনাদের সামনে উল্লেখ করলাম, সবগুলো হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। ইতিপূর্বে আপনাদের সামনে আমি হাদিসগুলো উল্লেখ করেছি। আমি সংক্ষিপ্তভাবে আবারও বলছি, বেতের সালাত আদায় করার কয়েকটি পদ্ধতি রয়েছে, আমি আপনাদের সামনে সবগুলোই বলে দিলাম। তো এই কয়েকটি পদ্ধতির মধ্যে, তিনটা পদ্ধতির মধ্যে আপনি যে কোনো একটা পদ্ধতি গ্রহণ করতে পারেন, কোনো অসুবিধা নেই। অনেকে আবার বলে বসবেন যে হানাফি মাজহাবে তো এত পদ্ধতি নেই, একটা পদ্ধতি বলে দেওয়া আছে। যারা হানাফি মাজহাব আমরা মেনে থাকি, আমরাই তো এই কথা বলছি, আমরা কি না বুঝে বলে ফেললাম? হানাফি মাজহাবের যিনি ইমাম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনিই তো বলেছেন, ইদা সাহাল হাদিস ফাহুয়া মাজহাবি, যে যদি তোমরা সহি হাদিস পাও সেটাই আমার মাজহাব। তো তার এই কথার সারমর্ম কী? তিনি একথাই বোঝাতে চেয়েছেন, আমাদের আমলের বিপরীতে যদি কোনো সহি আমল, কোনো সহি হাদিস থেকে আমল সাব্যস্ত হয়, সেটা গ্রহণযোগ্য, সেটা মানতে তিনি নিষেধ করেননি। এই নিষেধ তো আমরা নিজেরা করে দিয়েছি।
আমরা বলেছি না ইমাম আবু হানিফা এভাবে করতেন অতএব আমাকে এভাবে করতে হবে, অথচ তিনি এই কথা বলেননি, তার কোনো ছাত্ররা এই কথা বলেনি। তিনি বলেছেন ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যদি তোমরা কোনো সহি হাদিস পাও আমাদের আমলের বাহিরে তাহলে সেটাও গ্রহণযোগ্য, সেটাও আমার মাঝহাবের অন্তর্ভুক্ত। অতএব আমরা তো সহি হাদিসে একাধিক নিয়মের কথা উল্লেখ পাই, তাহলে কেন আমরা বলবো যে না একটা নিয়মের বাইরে আর কোনো নিয়ম মানা যাবে না? এটা তো একটা গোড়ামি হয়ে গেল, এই গোড়ামি থেকে আমাদেরকে বের হতেই হবে, আজ হোক কাল হোক বের হতেই হবে। আল্লাহর কসম করে বলছি যারা এই গোড়ামি করছে তারা আর বেশি দিন টিকতে পারবে না। এক সময় ছিল হাদিস গোপন করা যেত, কোরআনের আয়াত ঢেকে রাখা যেত, মানুষ বুঝতো না, কিন্তু এখন সাধারণ মানুষও কোরআন হাদিস বোঝে, গোপন করার সুযোগ আর নেই। আল্লাহ সুবহান ওয়া তাআলা যেন বিষয়টাকে ভালোভাবে বুঝে সেই অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।